ছবি কেউ খুঁজে সুর পোলো বেজে ওঠে সে তার ভালোবেসে কেউ করে কণ্ঠে লালন অভিনয় কেউ তা করে নেয় আপন গানের ভুবন সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি গানের ভুবনে। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমাদের সাথে আজকে রয়েছেন নূরজাহান শিল্পী। নূরজাহান শিল্পীর সাথে আমরা কিছু গান শুনছি এবং তার গানের ভুবন নিয়ে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সঙ্গ দিবেন। নূরজাহান শিল্পী, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কিছু কালেকশন আজকে আপনি নিয়ে এসেছেন এবং এই অনুষ্ঠানে আমরা মূলত শিল্পীদের পছন্দকে একটু গুরুত্ব দিয়ে থাকি, যদিও আমরা রিকোয়েস্টের গানে যাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। তো একজন দর্শক এবং আমাদের একজন সহকর্মী, আমাদের তানপুরার একজন সদস্য টিপু রিকোয়েস্ট করেছিল একটি গান সোফার। আপনি কি এই গানটি শোনাবেন এই মুহূর্তে? জানা আছে এই গানটি, চেষ্টা করব করতে, কোনো অসুবিধা নাই। চলুন তাহলে এই গানটি শুনে আসি, যেহেতু সময় কম আমরা আবার গানের পরে কিছু আলাপ করব আপনার সাথে এবং দর্শকদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, চলুন নূরজাহান শিল্পীর কণ্ঠে আরেকটি গান আমরা শুনি। আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে, আর বিশেষ করে টিপুর জন্য এই গানটি। আশা করি টিপু এই গানটি উপভোগ করছো এবং তোমার ভালো লাগবে। ধ্বনি বৃষ্টিকে শুনে না ময়ূর মেঘ বদলে দিন তারা।
অদ্ভুত, খুবই সুন্দর এবং বিশেষ করে অদ্ভুত সুন্দর বলতে চাচ্ছিলাম যে কথাটি। এবং এই প্রজন্মের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, কণার কণ্ঠে এই গানটি অনেকেই শুনেছেন ইতিমধ্যে এবং অনেক জনপ্রিয়তা পেয়েছে। পুরাতন গানের পরে নতুন গান খুব মিলিয়ে খুব সুন্দর যাচ্ছে অনুষ্ঠানটি, আমি আশা করব দর্শকরা উপভোগ করছেন। এবং আমরা টেলিফোনে আরও অনেকে রয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য, আমরা আরও চেষ্টা করছি এই পর্যায়ে আরও দুই একজনের সাথে কথা বলতে, দেখি কারা রয়েছেন এবারে টেলিফোন লাইনে। দর্শক শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম স্বপন ভাইয়া, আমি তানভীর বলতেছি গ্লোস্টার থেকে। ওয়ালাইকুম সালাম তানভীর ভাই, আপনি কেমন আছেন, ভালো আছেন? জি স্বপন ভাই ভালো, আপনি ভালো আছেন? জি খুব ভালো আছি, বলুন আপনি কি বলতে চান। আমি নূরজাহান আপুকে মেনি মেনি থ্যাঙ্কস, উনি ওনার মুখে সেই ছোট্ট একটি ভালোবাসা গানটি অনেকদিন পরে শুনলাম। আর আপুর কাছে একটা মানে একটাই খানে রিকোয়েস্ট থাকবে আর কি, আমি দুইটা অপশন দিতেছি যেটা আপু ভালো লাগে আর কি গাইতে পারবে। প্রথম গান যেটা হচ্ছে ওটা হচ্ছে ওরে সাম্পানওয়ালা তুই আমার করলি দিওয়ানা, যেটা সম্ভব হয় এটা যদি গাইতে পারেন তো ভালো, আর না হলে আরেকটা গান আছে তুমি যাইও না যাইও না বন্ধুরে অভাগারে কান্দাইয়া, এই দুইটা যেকোনো একটা গান যদি আপু গায় তো খুব খুশি হতাম আর কি। অনেক ধন্যবাদ তানভীর ভাই, আমাদের সঙ্গে থাকুন, আশা করি উনি চেষ্টা করবে এবং আপনাদেরকে খুশি করার চেষ্টা করবে, সেই সাথে অনুষ্ঠানের সঙ্গে থাকুন, যদিও আমরা খুব বেশি সময় নেই আর অনুষ্ঠানের, যাচ্ছি পরবর্তী করে দেখি এবারে কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন প্লিজ? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সফল ভাই? জি ভাই। ওয়াহিদ ভাই হইরা? ওয়াহিদ ভাই ভালো আছেন আপনি? জি ভালো, আপনি ভালো? অনেক ধন্যবাদ, আপনি আপনি আরেক জনপ্রিয় শিল্পী, বিশেষ করে এই বিলেতে সবাই আপনাকে চিনে। ওয়াহিদ ভাই বলুন আপনি কি বলতে চাচ্ছেন? না ভাই, আসলে সফল তো খুবই সুন্দর এবং আপনি প্রেজেন্টেশন করতেছেন অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আর স্পেশালি আজকে শিল্পী যে গান করতেছে মানে যেভাবে গাইতেছে মানে অদ্ভুত, মানে খুবই ভালো লাগছে। হ্যাঁ, শিল্পী গান গাচ্ছে এবং আপনারাও যে যারা শিল্পী রয়েছেন তারা যে দেখছেন এই অনুষ্ঠানটি সেটাই আমাদের সার্থকতা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা প্রীতম, সবাইকে প্রীতম, আমি খুব সুন্দর বাজাচ্ছে। তারপরে আমি একটু কথা